ইলিশ ধরার শেষ দিন ছিল আজ। মধ্যরাত থেকে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে বন্ধ থাকবে ইলিশ ধরা। অনেক জেলেই জাল নৌকা নিয়ে নেমেছিলেন নদীতে। তাদের প্রত্যাশা ছিল শেষ দিন অন্তত জালে ধরা পড়বে ঝাঁকে ঝাঁকে ইলিশ। কিন্তু নদীতে গেলেও তাদের অনেকেই ফিরেছেন খালি হাতে। সারাদিন জাল বেয়ে কেউ পেয়েছেন দুটি, কেউ বা চারটি ইলিশ, যা দিয়ে খরচ ওঠেনি তাদের। সাতজন জেলে আমরা 10টা গেছি, 5টা আইসি গাড়ো, 4টা মাছ পাইছি। তেল খরচ গেছে 5000 টাকার মাছ পাইছি। তেলের দোকানে 3000 টাকা দিলে আর 2000 টাকা থাকো, সাতজন মানুষ আমরা 200 টাকা করে নিতে পারবো। 300 টাকা আমাদের লস। শেষ দিন জেলেদের মলিন মুখে ফিরতে হলো। মৎস্য খাতগুলো শেষ দিন তেমন একটা জমেনি। খাতে অনেক ক্রেতা এলেও তারা মাছ না কিনে ফিরে গেছেন খালি হাতে। ভোলা থেকে আসছিলাম, এই মেঘাচ্ছন্ন পরিবেশ ও যে ঘাটে আজকে মনে হয় শেষ দিন, মাছ কম দামে মাছ কিনতে পারবো। মাছের প্রচুর পরিমাণ দাম, তাতে অন্যান্য দিনে এসে মাছের দাম বেশি হওয়াতে খালি হাতে ভোলা চলে গেছে। ইলিশের ভরা মৌসুম শেষ হয়ে গেছে, কিন্তু জেলেদের জালে ধরা পড়েনি কাঙ্ক্ষিত পরিমাণে ইলিশ। এতে অভাব অঞ্চল এবং দুশ্চিন্তায় পড়েছেন জেলেরা। আমরা তো আসেছিলাম, জেলেরও আসেছিল, আজকে অভিযানের শেষ দিন। আমরা অপেক্ষায় ছিলাম যে জেলেরা হয়তো নদী থেকে উঠে আসবে, আজকে অনেক মাছ ঘাটে আসবে, আমরা বিক্রি করব, পাইকারি পত্র রাখছি। এই তুলনায় কোনো মাছই হয় না, এই সামান্য কিছু মাছ হয়েছে। এটাই 22 দিন মাছ ধরা বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছেন অনেক জেলেরা। 25 অক্টোবর আবার শুরু হবে মাছ ধরা, তখন ফের নদীতে নামবেন জেলেরা। বিগত দিনের ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়াতে পারবেন এমন প্রতীক্ষায় দিন গুনছেন জেলেরা। নিউজ ডেস্ক, কোস্টাল ভোলা।